কিডনি কি এবং কিডনি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা ভালো রাখা কেন প্রয়োজন, এগুলো নিয়ে একটু আলোচনা করি, সাধারণ আলোচনা। কিডনি হলো আমাদের পেটের ভিতরের একটি অর্গান বা অঙ্গ। আমাদের পেটের ভিতরে দুই পাশে দুটো কিডনি থাকে এবং এই কিডনি আমাদের, আমরা যখন জন্মগ্রহণ করি তখন থেকেই আমাদের এই কিডনি ফাংশনিং থাকে, কাজ শুরু করে, জন্মের আগে থেকেই কাজ শুরু করে এবং এই কিডনি ধীরে ধীরে ম্যাচিউর হতে থাকে এবং মানুষ যত বড় হতে থাকে তার কিডনি ততটা বেশি ফাংশনিং তখন থাকে। কারণ হলো কিডনির মেইন কাজ হলো শরীরের ভিতর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেয়া। অর্থাৎ আমরা, শরীর তো একটা মেশিন, এই মেশিন তো আমরা সারাদিন খাবার দাবার খাই, এই খাবার দাবার খাওয়ার ফলে আমাদের শরীরের ভিতরে কিছু বিপাকীয় প্রক্রিয়া চলতে থাকে, এই বিপাকীয় প্রক্রিয়ায় কিছু নিউট্রিশন বা শক্তি তৈরি হয়, এনার্জি তৈরি হয়, সেটা দিয়ে আমাদের এই শরীর চলতে থাকে। এই যে বিপাকীয় প্রক্রিয়া, এখানে কিন্তু কিছু বর্জ্য পদার্থও তৈরি হয়, এই বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় এগুলো শরীরের জন্য খারাপ, ক্ষতিকর, এটা শরীর থেকে বের করে দেয়াই হলো কিডনির কাজ। তো কিডনি এগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। তো এখন যদি এই কিডনির ফাংশন যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, কিডনিটা বিকল হয়ে যায়, কিডনির ফাংশনটা কমে যায়, তাহলে কি হবে, আমাদের শরীরের ভিতর থেকে বর্জ্য পদার্থ তখন আর বের হতে পারবে না। শরীরের ভিতর থেকে বর্জ্য পদার্থগুলো যদি বের হতে না পারে তাহলে এগুলো তো শরীরের ভিতরে কিছু ক্ষতিকর প্রভাব তৈরি করবে এবং কিছু সমস্যা তৈরি হবে এবং সে কারণে উপসর্গ তৈরি হবে। এটাকেই আমরা বলি যে কিডনি ফেইলিউর বা রেনাল ফেইলিউর বা কিডনি নষ্ট হয়ে যাওয়া। তো এখন এই কিডনি কেন নষ্ট হতে পারে, কিডনি নষ্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক বড় একটি বিপদ। কারণ হলো শরীরের ভিতরে বর্জ্য পদার্থগুলো বের হবে না এবং এই বর্জ্য পদার্থগুলো যেহেতু শরীরের জন্য ক্ষতিকর, সুতরাং এটি যদি শরীরের ভিতরে জমে যায় তাহলে তো শরীর অসুস্থ হয়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে আসলে তিনি এই কিডনি প্রতিস্থাপন করা, চেঞ্জ করা অথবা ডায়ালাইসিস করা ছাড়া সুস্থ থাকতে পারবেন। তো যেটাই লাগুক, ডায়ালাইসিস লাগুক আর কিডনি ট্রান্সপ্লান্ট লাগুক, দুটোই অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা এবং রোগী কিন্তু খুব ঝুঁকির মধ্যে থাকে, রোগীর ইমিউনিটি অনেক কমে যায়, টাকা পয়সা সব খরচ হয়ে যায়, পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। তারপরে যদি রেনাল ট্রান্সপ্লান্ট করা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে এমন সব ঔষধপত্র খেতে হয় যাতে ইমিউনিটি অনেক কমে যায়। আবার কি যারা ডায়ালাইসিস নিয়ে থাকেন তাদের আসলে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হতে থাকে, বিভিন্ন ইনফেকশন তৈরি হতে থাকে, বারবার ইনফেকশন হয়, বিভিন্ন সমস্যা হয়, যেখান থেকেও কিন্তু আসলে খুব সুস্থ সবল জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আমাদের জন্য কিডনি ওই পর্যায়ে না যায়। তাহলে সেই সচেষ্ট থাকাটা কী? সেই সচেষ্ট থাকাটা হলো যেসব কারণে কিডনির সমস্যা হতে পারে সেগুলো কীভাবে প্রতিরোধ করা যায় সেই চিন্তা আমাদেরকে করতে হবে। সেটা কী? সেটা হলো আপনাকে ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার ডায়াবেটিস থাকে। আপনার যদি প্রেশার থাকে আপনার প্রেশার খুব ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে। এমন আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন, প্রেশার আপনার হয়তো মেপে দেখলেন যে বেশি আছে, আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে ঔষধ তো খাচ্ছেই, আপনি মাপলেনই না, অনেক কাজে বাজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন, মাপা হচ্ছে না, মনিটরিং হচ্ছে না, প্রেশার ভিতরে বেশি থাকছে, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে আপনার কিডনিতে সমস্যা তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা এই হাইপারটেনশনের কারণে কিডনি বিকলতাজনিত সমস্যা বলে থাকি। আবার সুগার যদি অনেক বেশি থাকে, ডায়াবেটিস বেশি থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তাহলেও কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে ডায়াবেটিসজনিত কিডনির সমস্যা আমরা বলি এটাকে, এবং এ কারণেও কিন্তু কিডনি বিকল হয়ে যায়, কিডনি ফেইলিউর হয়ে যায়। এবং এই দুটো কারণ, সবচেয়ে বড় কারণ অনিয়ন্ত্রিত প্রেশার, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এই দুটোর কারণে কিন্তু কিডনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আপনার কতগুলো ব্যাপার, অন্যান্য ব্যাপারগুলো সচেষ্ট থাকতে হবে, যেমন ওজন যদি অনেক বেশি থাকে সেটা একটা প্রভাব ফেলে কিডনির উপরে, অনেক সময় সুগার বাড়িয়ে অথবা প্রেশার বাড়িয়ে এটা প্রভাব ফেলতে পারে। আবার আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে এটা আপনার কিডনিতে সমস্যা তৈরি করতে পারে, এটাও প্রেশার বাড়িয়ে বা অন্য কেমিক্যাল ইয়ের মাধ্যমে করতে পারে, কারণ সিগারেটের ভিতরে নিকোটিন সহ কয়েক হাজার কেমিক্যাল থাকে। আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেটা সমস্যা, আপনার যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন থাকে, বিভিন্ন ধরনের সাবস্টান্স অ্যাবিউজ মানে হলো মাদকদ্রব্য সেবনের অভ্যাস থাকে, সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে। তো সুতরাং আপনাকে একটি ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে, আপনার ওজন বজায় রাখতে হবে, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার ডায়াবেটিস বা সুগার যদি সমস্যা থাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যদি 6-7 ঘন্টা ঘুমান, একটি অ্যাংজাইটি ফ্রি রিল্যাক্স লাইফ লিড করেন এবং আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, আর যদি আপনার ডায়াবেটিস প্রেশার সব কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু এই কিডনিকে আপনি ভালো রাখতে পারবেন। অনেকেই একটি কোশ্চেন করে থাকে যে পানি খেতে হবে, কতটুকু পানি খেলে আমার কিডনি ভালো থাকবে। পানি একজন সুস্থ এবং বয়স্ক সবল মানুষের জন্য
দৈনিক দেড় থেকে দুই লিটার বা দুই থেকে আড়াই লিটার পানি মিনিমাম দেড় লিটার খেলেই তার শরীরের কার্যক্রম পরিচালিত হতে পারে, বা যদি আপনি সেটা দুই লিটার খান বেশ ভালো, আড়াই লিটার পর্যন্ত আপনি খেতে পারেন, তিন লিটার পর্যন্ত আপনি খেতে পারেন, তাহলে ব্যাপারটি দাঁড়ালো দেড় লিটার থেকে তিন লিটারের মধ্যে আপনি যদি পানি পান করেন, আপনার কিডনি সহ শরীরের অন্য সমস্ত কার্যক্রম খুব ভালোভাবে বজায় থাকবে বা সঠিকভাবে চলবে। কিন্তু আমরা যে অন্যান্য খাবারগুলো খাই যেগুলো থেকে আমাদের সমাজ শরীরের অনেক ক্ষতি হয়, ফাস্টফুড, ট্রান্সফুড, বাইরের খাবার, তেলে ভাজা খাবার, অনেক বেশি মাংস, চর্বিবহুল খাবার, তেল, এই যে মিষ্টি জাতীয় খাবারগুলো, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে এবং কিডনি ভালো রাখার জন্য আপনাকে এই খাবারগুলো পরিহার করতে হবে। আপনি যদি এগুলো এই একটি ব্যালেন্সড ডায়েট মেনটেন করেন, হেলদি ডায়েট মেনটেন করেন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, ধূমপান না করেন, অ্যালকোহল সেবন না করেন, নিয়মিত আপনি যদি ব্যায়াম করেন, আপনার কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও এখান থেকে বেনিফিট পাবে এবং